পরিধান পেলে কার না ভালো লাগে। যে কোনো শিল্পেই রূপক বলে একটা বিষয় হয়। রূপক মানে সেখানে আপাত দৃষ্টিতে যা বলা হচ্ছে সেটাই এক বা একমাত্র বক্তব্য থাকছে না, কিংবা আদপেই সেটি কোনো বক্তব্য নাও হতে পারে। এহেন রূপকের আবার মাত্রান্তর হয়। রূপককে সেই মাত্রান্তরেই হয়তো দেখা গিয়েছিল সদ্য প্রয়াত নারায়ণ দেবনাথের কমিক্সে। মাত্রান্তর মানে তীব্রতাটা কম বা অভিঘাতটা একটু টোন ডাউন করা। কমিক্স আমরা সততই জানি তা ছোটদের জন্য, ছোটদের মতো। ছোটদের জগতের নিবিড় মেঘ ও রোদ্দুর সতত সঞ্চরমান সেখানে, বড়দের প্রবেশ সেখানে নিষেধ। প্রবেশ নিষেধ মানে ছোটদের কাহিনী জানিয়ে ছুটবে, সেখানে থাকবে না বৃহত্তর বিশ্বের বড় সড়ো কোনো ঘটনার বিন্দুমাত্র অনুষঙ্গ। কমিক্সের প্যাটার্নে এবং প্যারামিটারের ভিতরে দাঁড়িয়ে থেকেও নারায়ণ দেবনাথ তার পাঁঠুল চরিত্রে আনেন নানা শেডস। মানুষ যদি একবার মনে করে পারবে তবে পারবে, তা সে যত কঠিন কাজই হোক। এমনকি মিশে যায় ব্লাডশেডের ভয়াল ছবিও, মিশে যায় মৃত্যু দৃশ্যের আতঙ্ক। আসলে বাঁটুলকে নারায়ণ দেবনাথ বরাবরই একটু সমসাময়িকতার আঙ্গিকে এঁকেছেন বলে দেখা গিয়েছে। তিনি এজন্য বাঁটুলকে যুদ্ধেও পাঠিয়েছেন। উল্লেখ্য যে তিনি যখন তার বাঁটুল দ্য গ্রেট নিয়ে বাংলা সাহিত্যে পা রাখলেন তখন বাতাসে বারুদের গন্ধ। সময়টা 1965 সাল, ভারত পাক যুদ্ধের কাল। তিনি একটুও দ্বিধা না করেই বাঁটুলকে তাই পাঠিয়ে দিলেন যুদ্ধক্ষেত্রে। একজন সচেতন শিল্পী হিসেবে নারায়ণ দেবনাথ আসলে তার ছোট্ট ছোট্ট পাঠকদের ভাবা প্র্যাকটিস করাতেন। বোঝা যায় নারায়ণ তার টার্গেট অডিয়েন্সকে খুব সিরিয়াসলি নিচ্ছেন। ছোটদের তিনি নিছক ছোট বলেই ছোট করে রাখছেন না, তাদের রীতিমতন গুরুত্ব দিচ্ছেন তিনি। তাই তাঁদের মননে বিনোদনের হালকা মোড়কেই বুনে দিয়েছেন দেশ সমাজ রাজনীতির আবেশে, গেঁথে দিয়ে গেছেন জাতীয়তাবাদী বোধ।